माँ दुआ करिए ना मान अनलाइ आर ओषुध बड़ी ठीक ठाक भावे खाइए आर आरे ने अलग कोनो टेंशन करिए ना তুইও ভালোভাবে থাকিস নিজের প্রতি যত্ন নিও আচ্ছা আর তোমরা আবার আসিও আর কাবিলার প্রতি একটু খেয়াল রাখিও কোনো চিন্তা করবেন না আন্টি আমরা সব সময় কাবিলার প্রতি খেয়াল রাখব আর আসব মোরা ঘুরতে আসব ভালো লাগলো আন্টি এখানে থাকতে আচ্ছা হাই আপা আসতে তো হবেই নিজেদের মধ্যে আত্মীয়তা তো করা ভালো এই হাবু ভাই এই তুমি গাড়িতে উঠো যাও গাড়িতে উঠো যাও যাও আপার লগে থাই আপার পাওয়ার খাটা যা কইতেছ এগুন তো সব আমি শুনছি কথার বেশি ভাঙি কইতাম হইতান্ন আর আম্মা এগুনে বেশি প্রশ্রয় দিয়েন না বুঝেননি আর সব কিছু একখানে নিজের কন্ট্রোলে রাখিয়েন কোনো কিছু হলে টেনশন করিয়েন না যে কোনো ধরনের বুদ্ধি পরামর্শ লাগলে আমনা আরে ফোন দিয়েন ঠিক আছে নি আইতেছি আম্মা আচ্ছা তুই বালা থাকিস ওকে আম্মা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আর কিছুদিন থাকি যান নাম কইনে এ বেটা মেলা দিন তো থাকলাম বেটা ঢা শহরে কাজকর্ম আছে না বেটা সবাই হাবু ভাই আমি থাকি যান আরে আসমানে বাড়া তোরা উড়ছস না উড়ি যাচ্ছ এই যে উঠতে আছে আরে বাবা দেরি কইলে লেট হই যাবে ওঠ ভাইয়া আরে আনে গুলো গুলো জন না আর দূর তুই ঢাকা যে কি করবি তুই নোয়াখালীতে থাক আম্মা শরীরের অবস্থা দেখছছি তুই না থাকলে এনে থাকার মত আর কেউ নাই বুঝছস কাবিলা কাবিলা মুই কি কই দুই এক দিনের লাগে চলুক মোগল লগে যাইয়া কয়েকদিন থেকে আবার চইল্লে আসলো আর আন্টিরে তো দেখার জন্য যে সাদিয়া খালা আছে সমস্যা কোথায় আরে কেমনে থাকবি আর কাম আছে নি আনে দত তোরা উঠ আর ব্যাগটা উঠাছেন ভাইয়া আল্লাহ হাফেজ আবু ভাই আল্লাহ হাফেজ ভাই এই বেটা ভালো ইয়ে থাকিস আল্লাহ হাফেজ ভাই ইয়ে আমার মরে কিন্তু ফোন করে দিয়ে সব করতে দে 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 স্যার ঠিক আছে স্যার পাশা ভাই আল্লাহ হাফেজ আর কোনো ভুল করে থাকলে মাফ করে দিও আরে না তুই ছোড়ো গাইস ঠিক আছে ভাই দে গাড়িতে উঠ গাড়িতে উঠ তুই যেটা ভাবছ সেটা না বেটা তুই কত ভালো এটা তাই জানি তাই সামনে গেটের সামনে খাড়া আইতেছি শিমুল রে ভাইয়া যে কামি আইছি কাম এটা তো হইলো না লোকের লগে তো দেয়া কইতাম হইলাম না মনটাই খারাপ আমার দর একটা এটা রাখ রোকে হিগা নানি বাড়ি তুমি যেদিন আইব হিগার লগে দেয়া করি কইস কাবিলা ভাই একমাত্র আপনার লগে দেয়া করার লাই নোয়াখালী যাতে কষ্ট করে আসছে কাবিলা ভাই আপনার লগে দেয়া করতে হারে না এতে মনে কষ্ট নেই নোয়াখালী ছাড়ের এই কথাটা হিগার একখানে কই দিস ভাইয়া আপনি মনে কষ্ট নিয়েন না আইলেই ফোন দিয়ে দিবো আপনার ঠিক আছে আর তুই আম্মুর দিকে খেয়াল রাখিস আর আনোয়ার মানোয়ার হিরিঞ্চি এগুন রে আমার লোকে বিটতে দিস না এগুন কিন্তু বিশ্বাসঘাতকে কই দিলাম যে কোনো সময় যে কোনো বিপদ ঘটালাই তারে বুঝছিস না কি বলছি ঠিক আছে ভাইয়া তুই ঠিকঠাকভাবে থাকিস হ্যাঁ ভাই গেলাম আল্লাহ হাফেজ ভাইয়া আল্লাহ হাফেজ থাক